Alhamdulillahi nahmaduhu wa nusalli ala rasulil karim wa ala alihi wa sahabihi ajma'in. Shakul Quran priyo Islam priyo bhai bon shagotom amar ajker ei Quraner anusthane programme ami ajke bishesh ekshi topics niye alochona korar jonno mon sthir korechi. Ashonno ekta dibosh শুধু একটা দিবস নয় এরকম অনেক দিবস যে দিবসগুলো ইসলামের দৃষ্টিতে কোরআনুল কারীমের দৃষ্টিতে সম্পূর্ণ রূপে নাজায়েজ হারাম এই দিবসগুলো আমরা আমাদের অনেক মুসলমান ভাই ও বোনেরা পালন করে না বুঝে না জেনে আবার অনেকেও জানে বোঝে যে এই দিবসটা পালন করা আমাদের জন্য আসলে বৈধ নয় দিস ইজ ইনভ্যালিড ইন দা আই অফ ইসলাম দিস ইজ ইনভ্যালিড ইন দা আই অফ হলি কোরআন নেভারদিলেস মোস্ট অফ গাইজ দে হু সেলিব্রেট দিস টাইপ অফ ডেজ হয়তো আপনারা বুঝতে পেরেছেন আমি কোন দিবসের কথা বলতেছি এই 14ই ফেব্রুয়ারি নামক যে বিশ্ব ভালোবাসা দিবস ভ্যালেন্টাইনস ডে বা সেন্ট ভ্যালেন্টাইন ডে র‍্যাগ ডে পহেলা বৈশাখের মতো ডে 31st ডে পহেলা ফাল্গুনী ডে সেন্ট মার্টিন ডে সেন্ট প্যাট্রন ডে সেন্ট অ্যান্ড্রু ডে দিস টাইপ অফ ডেজ there are available in the world especially this type of days are in western and eastern countries nevertheless we are muslim we are celebrating these days jodio amra musliman amra amader drishtite ei din gulo kokhonoi boidho noy tar poreo amra ei din gulo amra palon kori আমরা এই ধরনের কালচারের সঙ্গে অভ্যস্ত হয়ে পড়ি আমরা পাশ্চাত্য পশ্চিমাদের আমরা যুক্তরাষ্ট্র সকল ইহুদি খ্রিস্টান নাসারা অমুসলিম তাদের সঙ্গে কাঁধ মিলিয়ে কাঁধে কাঁধ রেখে এই ধরনের দিবসগুলো আমরা পালন করি তেমনই একটা দিবস খুব আসন্ন তা হলো ভ্যালেন্টাইনস ডে বা বিশ্ব ভালোবাসা দিবস 14ই ফেব্রুয়ারি এই দিবসকে সামনে রেখে আমি আপনাদের কোরআনুল কারীম থেকে এবং আল্লাহ বিশ্বনবী সুন্নাহ থেকে কিছু আলোচনা করব আপনাদের কাছে অনুরোধ আজকের এই ভিডিওটা একটু শেয়ার করে দিন যাতে করে এই অপসংস্কৃতির হাত থেকে প্রতিটি মুসলিম ভাই ও বোন বিশেষ করে কলেজ পড়ুয়া স্কুল পড়ুয়া ভার্সিটি পড়ুয়া এই সকল যুবক ভাই বোনেরা যারা জেনে না জেনে বুঝে না বুঝে এই দিবসগুলো পালন করে যাতে করে এই অপসংস্কৃতি থেকে তাদেরকে ফিরিয়ে আনা যায় আল্লাহ রাব্বুল আলামিন আমরা যে মুসলিম আল্লাহর একমাত্র গোলাম আমরা যে গোলাম আল্লাহর দাসত্ব করি আল্লাহর গোলামি করি বিশ্বনবীর আদর্শকে আমরা মনে প্রাণে ধারণ করি বিশ্বাস করি মেনে চলি এই ইসলামের সংস্কৃতিগুলোকে ইসলামের আকীদাগুলোকে যেন আমরা বিশ্বাস করতে পারি মানতে পারি এবং এই অপসংস্কৃতিগুলোকে যেন বাদ দিতে পারি এই সম্পর্কে যদি তারা কিছুটা শ্রবণ করে বা শোনে এর ফলে যদি কিছুটা উপকৃত হয় এর জন্য হয়তো আমরা সকলেই আল্লাহর পক্ষ থেকে পুরস্কৃত হব তাই আমরা এই ভিডিওটি একটু শেয়ার করে দিই এই 14 ফেব্রুয়ারি বা র‍্যাগ ডে বা পহেলা বৈশাখ বা 31st ডে পহেলা ফাল্গুনী ডে এই ধরনের হাজারো দিবস যারা বিধর্মীরা পালন করে আসতেছে যা আমাদের জন্য একেবারেই নাজায়েজ আমি যখন কলেজে গেলাম কলেজের আঙ্গিনায় পৌঁছায় দেখি অনেকগুলো মেয়ে এবং ছেলে
তাদের পোশাক হিসেবে তারা টি-শার্ট পরেছে। আমি একজন টিচারকে জিজ্ঞেস করলাম, কলেজের একজন স্যারকে, যে স্যার এদের ড্রেস এমন কেন, এরা তো প্রতিদিন ভালো ড্রেস পরে আসে, কিন্তু আজকে এই ধরনের ড্রেস কেন? স্যার বলল, আজকে র‍্যাগ ডে, আজকে ইন্টারমিডিয়েট তারা কমপ্লিট করতে যাচ্ছে, এই কারণে আজকে তাদের জন্য র‍্যাগ ডে এবং এই র‍্যাগ ডে তারা পালন করতেছে। আমি দেখলাম তারা বক্স এনেছে, বড় করে স্টেজ সাজিয়েছে এবং গান বাজনা চলতেছে। একজন ছেলে একজন মেয়ের, যুবতী মেয়ে, ইন্টারমিডিয়েট পড়ুয়া ছাত্রছাত্রী, একজন ভাই আরেকজন বোনের পিঠে এবং সামনের দিকে তারা গেঞ্জিতে লিখে দিচ্ছে তাদের পছন্দ মতো কিছু নাম। আহা, ও প্রিয় ভাই ও বোন, যদি তুমি বুঝতে এটা তোমার জন্য নাজায়েজ, আজ এই ভাই ও বোন যেগুলো র‍্যাগ ডে পালন করতেছে, যার যে দিবসটা বিধর্মীদের খ্রিস্টানদের, সেই দিবসটাকে আমরা মনে করি আমাদের জন্য জায়েজ, এগুলো আমরা পালন করি। আমাদের পরিবারও হয়তো অনেকেই জানে, আমাদের টিচার দে হুয়ার মোস্ট এডুকেটেড, দে হুয়ার ভার্সিটিজ কমপ্লিটেড, দিস টাইপ অফ টিচার দে পারমিট টু ডু দিস টাইপ অফ ডেইজ, আই অ্যাস্টনিশ ওয়াশিং দিস টাইপ অফ কালচার। আমি বললাম, এটা কখনোই সম্ভব হতে পারে না, আমরা মুসলমান এই কলেজের আঙ্গিনায় অবাধে একজন মেয়ের বুকের উপরে লিখে দিচ্ছে, একজন মেয়ের পিঠের উপর লিখে দিচ্ছে, হাতের উপর লিখে দিচ্ছে, এটা কেমন ধরনের কালচার হতে পারে? এটা কখনোই জায়েজ নয়। যেখানে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীম সূরা আন-নূর 24তম সূরা আন-নূর 30তম আয়াতের মধ্যে জানিয়ে দিলেন, উল্লিল মুমিনিনা ইয়া গুদ্দু মিন আবসারিহিম, আল্লাহ বললেন, হে মুমিন, সাবধান, তোমার চক্ষুকে তুমি সংযত রাখো, যখনই তুমি কোনো নারীর দিকে তাকাবা তোমার চক্ষুকে সংযত রাখো, ওয়াহ ফাজু ফুরুজাহুম, এবং তোমার গুপ্ত অঙ্গকে হেফাজত করো, জালিকা আজকালাহুম, এটাই তোমার জন্য অধিক পবিত্রতা। এগুলো আমরা ভুলে গেছি, আমরা এই কোরআনুল কারিম থেকে অনেক দূরে চলে গেছি, কোরআনুল কারিমের কিছুই আমরা ভালো লাগে না। যাই হোক, এই ধরনের হাজারো অপসংস্কৃতি দিবস আমাদের রক্তের সঙ্গে মিশে গেছে। 14ই ফেব্রুয়ারি, পহেলা বৈশাখ, 31st ডে, এই ধরনের দিবসগুলো আমরা পালন করতে গিয়ে আজকে আমরা শিরকে লিপ্ত হচ্ছি, আমরা বেদাতে লিপ্ত হচ্ছি, আমরা জিনায় লিপ্ত হয়ে যাচ্ছি, চরম সম্ভাবনা আমাদের ইমান হারানোর। এই দিবসগুলো পালন করতে গিয়ে আমরা একটা বারও কি খেয়াল করেছি? কুল আরওয়াইতুম, আমরা কি নিজেদেরকে প্রশ্ন করেছি? আল্লাহ রাব্বুল আলামিন বারবার বলেন কুরআনুল কারীমের মধ্যে, কুল আরওয়াইতুম, তোমরা নিজেদেরকে প্রশ্ন করো, জিজ্ঞাসা করো, কোনটা সঠিক, হুইচ ইজ গুড, হুইচ ইজ ব্যাড, ইউ আর ডুইং দ্যাট অ্যাকচুয়ালি কারেক্ট, দিস ইজ ভ্যালিড ইন দ্য আই অফ ইসলাম, ইফ ইউ থিঙ্ক দিস ইজ ভ্যালিড ইন দ্য আই অফ ইসলাম, ইউ ক্যারি আউট এক্সেস অফ দিস, ইউ উইল গেট ভার্সু ফ্রম অলমাইটি আল্লাহ, নো ডাউট অ্যাবাউট দিস, বাট দিস ইজ নট কালচার অফ মুসলিম, দিস ইজ নট কালচার অফ প্রফেট সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, দিস ইজ নট কালচার অফ দ্য হলি কোরআন, হোয়াই ডু ইউ ক্যারি আউট, হোয়াই ডু ইউ সেলিব্রেট দিস টাইপ অফ ডেস, ইউ শুড নট ডু, ইউ শুড নট সেলিব্রেট, ইউ শুড অ্যাবস্টেন ফ্রম দিস টাইপ অফ ডেস। আমি মনে করি এগুলো থেকে ফিরিয়ে আসা আমাদের উচিত। এই 14ই ফেব্রুয়ারি, এই বিশ্ব ভালোবাসা দিবস, এই র‍্যাগ ডে, এই ধরনের দিবসগুলো আমাদেরকে পরিহার করা উচিত। এটা আমাদের ইসলামিক কালচার নয়, এটা আমাদের কখনোই সাজেনা মানা, এগুলো পালন করা আমাদের মুসলিম হিসাবে কখনোই উচিত নয়। প্রিয় ভাই ও বোনেরা, প্রিয় যুবক যুবতী ভাই ও বোনেরা, আপনার কাছে আমি আকুতি জানাই, আন্তরিকভাবে আমি অনুরোধ জানাই, এগুলো থেকে ফিরে আসুন, কারণ এই দিবসগুলো যুক্তরাষ্ট্র, পশ্চিমারা, পাশ্চাত্যরা পালন করত এবং এই পালন করা দেখে এই রোগ, এই ব্যাধি
এখন সারা বিশ্বে মুসলিম তথা সকল প্রকার মানুষের মধ্যে ছড়িয়ে গেছে। এই দিবস পালন করার নামে এই রোগটা, এই ব্যাধিটা আজ কোভিড-19 মানুষের জন্য যেমন হুমকি, বিশ্ব মানুষের জন্য যেমন হুমকি এই কোভিড-19, ঠিক তেমনি 14 ফেব্রুয়ারি র‍্যাগ ডে, পহেলা বৈশাখ 31st ডে, পহেলা ফাল্গুনি, এই ধরনের অসংখ্য দিবসগুলো যেগুলো অপসংস্কৃতি, ঠিক মুসলিম উম্মার জন্য হুমকি, প্রতিটি মুসলমান ভাই ও বোনদের জন্য হুমকি। কোভিড-19 যাকে ধরে, করোনা ভাইরাস যাকে আক্রান্ত করে, আজরাইল তার কাছে হাজির হয়ে যায়। ঠিক তেমনি এই 14 ফেব্রুয়ারি এই র‍্যাগ ডে, এই ধরনের দিবসগুলো যারা পালন করবে তাদের কাছেও ইমান হারিয়ে যাবে, ইমান ইমানের মৃত্যু হবে, এটাও অনিবার্য, এটাও চিরন্তন সত্য। এজন্য আমাদেরকে ফিরে আসতে হবে এখান থেকে। আমরা একটাবার দেখি হোয়াট ইজ হিস্ট্রি অফ দিস ডেজ, এই দিনগুলোর ইতিহাস কি। লেটস গো ব্যাক, একটু পিছনে ফিরে দেখি। এই নোংরা এবং জঘন্য স্মৃতিচারণের নাম বিশ্ব ভালোবাসা দিবস। এই ইতিহাসটির বয়স 1752 বৎসর। 270 সালের দিকে একজন সেন্ট দরবেশ বা এই সাধু, যিনি প্রেমিক প্রেমিকাদের গোপনে অবৈধভাবে মেলামেশা করার সুযোগ করে দিত, এই সেন্ট, এই সাধু, এই খবর যখন রোম সম্রাট ক্লডিয়াসের নিকট পৌঁছালো, সঙ্গে সঙ্গে এই সেন্ট এই দরবেশকে, এই সাধুকে ডাকলেন এবং তাকে ফাঁসিতে, তাকে শিরচ্ছেদ করলেন। এই ধরনের অপসংস্কৃতির জন্য, এই ধরনের খারাপ কাজের জন্য, এই নোংরা কাজের জন্য, সেই থেকে সেই 270 সালের 14 ফেব্রুয়ারি দিবসে এই ঘটনা ঘটেছিল। তারপর থেকে এই দিনটাকে এই অমুসলিম, ইহুদি, খ্রিস্টান, নাসারা, পাশ্চাত্যরা, ইউরোপ কান্ট্রিগুলো পালন করে আসতেছে এই অপসংস্কৃতিটাকে। আজ পুরো বিশ্বব্যাপী ছড়িয়ে গেছে এই রোগ। আল্লামা ডক্টর স্যার মোহাম্মদ ইকবাল 19 শতকের দিকে যখন ইউরোপে গেলেন উচ্চশিক্ষা অর্জনের জন্য, তিনি দেখলেন ইউরোপের লোকগুলোর কালচারগুলো দেখে তিনি হতাশ হলেন এবং তিনি কলম ধারণ করলেন। তিনি ইউরোপে বসে লিখলেন, দেয়ারে মাগরিব গে রাহনে আলো খোদাকে বস্তি দোকান আহি হায় খারাজ সে তম সম জোরাহে হু অব জরে তম অয়ার হগা তম হারি তাহো জীব আপনে খঞ্জর সে খোদ করে গি জো সাকে নাজুক পে আসে না বনে গা না পায়ে দার হগা। ও ইউরোপবাসী, ও পাশ্চাত্য পশ্চিমারা, ও যুক্তরাষ্ট্রের মানুষ গোলাপ, আল্লাহর দুনিয়া, আল্লাহর এই পৃথিবী ব্যবসার জায়গা নয়। যে কালচারকে, যে অপসংস্কৃতিকে তোমরা ভাবছো খাঁটি, যে সোনাকে তোমরা ভাবছো খাঁটি, একদিন প্রমাণিত হবে মেকি, একদিন প্রমাণিত হবে অখাঁটি, আত্মহত্যা করবে তোমাদের সভ্যতা নিজ ছোড়াতি। যে পাখির বাসা তৈরি হয় দুর্বল শাখায় তা হয় অস্থায়ী। আল্লামা ডক্টর স্যার মোহাম্মদ ইকবাল বিশ্বকবি কলম ধারণ করলেন এই ইউরোপের বিরুদ্ধে। আজ ইউরোপে দলে দলে ইসলাম গ্রহণ করে, এই অপসংস্কৃতির বিরুদ্ধে তারা রুখে দাঁড়ায়। অথচ আমরা মুসলমান, আমাদের এই দেশ অনেক ভার্সিটিজ ভাই ও বোনেরা এই দিনটাকে পেলে তারা মনে হয় যেন আমরা কি পেলাম, তারা মজে যায়, তারা আত্মহারা হয়ে যায়। কিন্তু আমাদের উচিত নয়, আমাদের একটা ঐতিহ্য আছে, আমাদের একটা ইসলামিক কালচার আছে, আমরা ইসলামিক মানুষ, আমরা ইসলামিক দেশে বাস করি, আমাদের বাপ দাদা, আমাদের পরিবার মুসলিম সমাজে বাস করে, কেন আমরা এই অমুসলিম, এই বিধর্মীদের সংস্কৃতিগুলোকে আমরা আঁকড়ে ধরবো কেন? তারা তো আমাদের এই সংস্কৃতিকে তারা কখনোই মেনে নেয় না। এই জন্য আমাদের উচিত এই ধরনের অপসংস্কৃতি থেকে ফিরে আসা। আরবের একজন প্রখ্যাত আলেম, আলেমে দিন, বুজুর্গানে দিন মোহাম্মদ ইবন সালে আল উসাইমিনকে জিজ্ঞাসা করা হলো এই ভ্যালেন্টাইন ডে সম্পর্কে, বিশ্ব ভালোবাসা দিবস সম্পর্কে।
আপনি জানান এটা কি আমাদের জন্য জায়েজ না নাজায়েজ। এই আল্লামা আলেম মোহাম্মদ ইবন সালে আল উসাইমিন তিনি বললেন, তিনটা কারণ তিনি দেখালেন। যে প্রথমত এটি একটি নব উদ্ভাবিত বেদাত, শরীয়তে এর কোনো জায়গা নেই, এর কোনো ভিত্তি নাই। দ্বিতীয়ত এটি অনৈতিক প্রেম পরিণতির দিকে মানুষকে ধাবিত করে। তৃতীয়ত এর কারণে সালাফে সালেহীন যে পথ পদ্ধতি তার বিরুদ্ধে চলে যায় এবং মানুষের মন মগজে মস্তিষ্কে এই ধরনের অবসংস্কৃতির কারণে খারাপ মন্তব্য প্রবণতার সৃষ্টি করে। তাই এই দিবস কোনো রকমই সম্ভব নয় পালন করা একজন মুসলমানের, একজন সাচ্চা মুসলমানের জন্য কখনোই সম্ভব নয় এই ধরনের দিবসগুলোকে পালন করা। এই দিনে খাওয়া দাওয়া পান করা, পোশাক আশাক পরিধান করা, পরস্পর উপহার বিনিময় করা, যে কোনো ধরনের কাজকর্ম এই দিবসকে উপলক্ষে পালন করা সম্পূর্ণরূপে নিষেধ, সম্পূর্ণরূপে অবৈধ, এটা কখনোই ঠিক নয়। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুক, এই ধরনের অপসংস্কৃতি থেকে আমাদেরকে হেফাজত করুন। আজ বাংলাদেশ আমরা যে দেশে বাস করি এই অপসংস্কৃতি ঢুকেছে। ইতিহাস যদি দেখি 1993 সালের দিকে সর্বপ্রথম এই ভ্যালেন্টাইন ডে শুরু হয়, এই 14 ফেব্রুয়ারি এই দিবসটা পালিত হয়। কিছু অসাধু ব্যবসায়ী, কিছু অসাধু মিডিয়া, প্রেস মিডিয়া, ইলেকট্রনিক মিডিয়া এই দিবসটাকে হাইলাইট করে। তখনই আমার দেশের যুবক যুবতীরা এই ভাই বোনগুলো না বুঝে না জেনে লুফে নেয়, তার আনন্দে আত্মহারা হয়ে যায়। আর আমাদের প্রকাশ্য শত্রু, আমাদের প্রকাশ্য দুশ্মন শয়তান ইবলিস এইডস নামক এই ভাইরাসটাকে হাতে নিয়ে, হাতে পেয়ালা নিয়ে দাঁড়িয়ে আছে এবং ছড়িয়ে দিচ্ছে বিশ্বের মাঝে। আজ পুরো বিশ্বব্যাপী এই রোগ, এই ভাইরাস, এই এইডস নামক মরণঘাতী ভাইরাস আক্রান্ত হয়ে কত মানুষ মারা যাচ্ছে। একটাই কারণ, তা হলো অবাধ বিচরণ, অবাধে ফিজিক্যাল রিলেশন। দিস টাইপ অফ ভাইরাস, দিস টাইপ অফ প্যাথোজেন কজেস এইডস, এজ এ রেজাল্ট এ ম্যান ক্যান ডাই। সুতরাং এখান থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে, আমাদেরকে উত্তম চরিত্র গ্রহণ করতে হবে। বিশ্ব নবী আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে দোয়া করার জন্য শিখিয়ে দিলেন। ও যুবক ভাই ও বোনেরা, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের তকদির নামে একটা জিনিস দিয়েছেন, যে তকদিরের উপর আমাদের বিশ্বাস করাও ফরজ, আমাদেরকে বিশ্বাস স্থাপন করতে হবে। এ কারণে বিশ্ব নবী দোয়া শিখিয়ে দিলেন, আল্লাহুম্মা ইন্নি আসালুকা সিহাতা ওয়াল ইফফা ওয়া হুসনাল খুলুক ওয়া রিদা বিল কদরি। হে আল্লাহ, হে আমার রব, হে আমার অন্তর্যামী আল্লাহ, আপনি আমাকে সুস্থতা এবং পবিত্রতা দান করুন। আল্লাহ রাব্বুল আলামিন, আপনি আমাকে উত্তম চরিত্র দান করুন। আল্লাহ গো, আপনি আমার তকদিরে যা লিখেছেন, আমার ভাগ্যে যা লিখেছেন, আমি যেন ভাগ্যের প্রতি সেই বিশ্বাস স্থাপন করতে পারি। আল্লাহ রসুল আমাদেরকে দোয়া শিখিয়ে দিয়েছেন, আসুন আমার আপনার ভাগ্যে যা লিখা আছে এটাকে আমাদেরকে বরণ করে নিতে হবে। কেন বোন, আপনি এই 14 ফেব্রুয়ারি ভ্যালেন্টাইন ডে নামক দিবসে আপনি ফুল হাতে নিয়ে আপনার সম্ভব, আপনার এই আবরু, আপনার এই সম্মানকে বিসর্জন দিতে যান। কেন আপনি বিপর্দা হয়ে আজ দিবস থেকে শুরু করে রাত্রি অবধি প্রেম লীলায় মত্ত হয়ে যান, এই দিবস কেন পালন করেন? এটা আমাদের দিবস নয়, এটা মুসলমানদের দিবস নয়। এজন্য আমাদেরকে ফিরে আসতে হবে এই দিবস সম্পর্কে। এই দিবসের কিছু বাজে চিত্র যা এখনো প্রচলিত আছে, এই দিবসে ফটিয়সীরা তারা উল্কি আঁকার জন্য রাস্তার ধারে ধারে পশ্চা নিয়ে বসে থাকে, আর কিছু অবুজ ভাই এবং বোনেরা, ভার্সিটিজ ভাই এবং বোনেরা, কলেজ পড়ুয়া ভাই এবং বোনেরা, তারা এই উল্কি আঁকার জন্য তাদের হাতখানাকে আগায়ে দেয়, তাদের পিঠটাকে আগায়ে দেয়, তাদের বাহুগুলোকে আগিয়ে দেয়। উল্কি লেখার পর তারা এই উল্কিগুলো নিয়ে
তারা একে অপরের সঙ্গে তারা ফিজিক্যাল সেক্স পর্যন্ত তারা এই দিবসে ঘটায়। এজন্য আমাদেরকে এখান থেকে বেরিয়ে আসতে হবে, এই ধরনের অপসংস্কৃতি থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন এখানে আমাদেরকে অবশ্যই এর জন্য জবাবদিহি করবেন যদি আমরা এই অপসংস্কৃতি থেকে বেরিয়ে না আসি। কারণ আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জ্ঞান দিয়েছেন, বুদ্ধি দিয়েছেন। ও ভার্সিটিজ ভাই এবং বোনেরা, তোমরা তো অনেক বড় বড় বই পড়ো, কত রাইটারের বুক তোমরা পড়ো, এই কোরআনুল কারিম কেন পড়ো না? তুমি দেখো এই কোরআনুল কারিম পড়ে দেখো, এর মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন একটা জায়গায় যদি এই দিবসগুলো পালনের ব্যাপারে বলে, বিশ্ব নবীর হাদিসগুলো দেখো, সিয়াসিত্তা গ্রন্থগুলো দেখো, তুমি বুখারী শরীফ দেখো, মুসলিম শরীফ দেখো, আবু দাউদ দেখো, তিরমিজি দেখো, ইবনে বাজা দেখো, নাসাই দেখো, আহমদ দেখো, এর মধ্যে যদি তুমি পাও একটা জায়গাতেও যদি পাও যে এই দিবসগুলো আমাদের জন্য পালন করণীয়, আমরাও তোমাদের সঙ্গে পালন করব, তাতে কোনো সন্দেহ নাই। দ্যার ইজ নো ডাউট অ্যাবাউট দিস, উই আর মুসলিম, উই উইল সেলিব্রেট দিস টাইপ অফ ডেজ। ইফ ইউ ওয়াস ইন হাদিস ইন দ্য হলি কোরআন, অনলি ওয়ান প্লেস দিস টাইপ অফ রিটেন, এই ধরনের লেখা যদি তুমি পাও, তুমি বলো আমরাও পালন করব, কোথাও পাবে না, ইসলামী সংস্কৃতির মধ্যে তুমি কোথাও পাবে না। তুমি জ্ঞান অর্জন করো। আল্লামা ডক্টর স্যার মোহাম্মদ ইকবাল বিশ্বকবি তিনি বললেন, জওহার হায় মে হো লা ইলাহা ইল্লাল্লাহু তোকে খাও তালিম হো গো ফিরিঙ্গিয়ানা শাখে গুল ফর চাহা কলেকিন করাপনি খুদি মে আসে আনা। যদি তোমার ধাতে থাকে লা ইলাহা ইল্লাল্লাহু এই প্রদাহ কিসের ভয়, হোক না শিক্ষা ইউরোপীয়, গাও গান ফুলের শাখায় কিন্তু বাধো বাসা আপন খুদিতে। আপনি জ্ঞান অর্জনের জন্য, জানার জন্য হুইস ইজ গুড হুইস ইজ ব্যাড এটা জানার জন্য আপনি সর্বপ্রকার বই পুস্তক পড়েন, কোনো সন্দেহ নাই, কোনো সমস্যা নাই, কোনো প্রবলেম নাই, কোনো দুঃখ নাই, কোনো গুণা নাই। কারণ আপনাকে জানতে হবে, বুঝতে হবে কোনটা ভালো কোনটা মন্দ। এজন্য আপনাকে জ্ঞান অর্জন করতে হবে, জ্ঞান অর্জনের জন্য আপনি সকল প্রকার বই পুস্তক পড়েন, এটা আপনার জন্য ভালো। কিন্তু আপনি জ্ঞান অর্জন করতে গিয়ে এই ধরনের অপসংস্কৃতিগুলোকের সঙ্গে কেন জড়িয়ে পড়বেন, তাদের অপসংস্কৃতিগুলো কেন আমরা কাঁধে কাঁধে মিলিয়ে মাথায় মাথা রেখে বাহুতে বাহু রেখে এই অপসংস্কৃতিগুলো কেন আমরা মানব, কেন আমরা পালন করব? এগুলো পালন করতে গিয়ে আমরা জিনায় লিপ্ত হয়ে যাই, এগুলো পালন করতে গিয়ে আমরা সকল প্রকার খারাপ অন্যায় শয়তান প্রদত্ত পথে আমরা পা বাড়িয়ে দিই। ওয়ালা তাখরাবু সিনা ইন্নাহু কানা ফাহিশা ওয়াসা সাবিলা। আল্লাহ বললেন, জেনে রেখো আমার গোলামেরা, নিশ্চয় জিনা ব্যবিচার চরম খারাপ অন্যায় অশ্লীল অপকর্ম, এটা নিকৃষ্ট ধরনের আচরণ, এখান থেকে তোমরা বেরিয়ে আসো। এই ধরনের খারাপ অশ্লীল অপকর্ম থেকে তোমরা কখনোই যেন পা বাড়িও না, কখনো এই ধরনের খারাপ কাজে তোমরা পা বাড়িও না। কারণ যখনই আপনি এই ধরনের অপসংস্কৃতির দিকে পা বাড়াবেন, তখনই আপনি জিনার দিকে পা বাড়ানেন। কারণ জিনা শুধু গোপন অঙ্গ দিয়ে হয় না, এই চক্ষু দ্বারাও জিনা হয়, মুখ দ্বারা জিনা হয়, হাত দ্বারা জিনা হয়, অঙ্গ প্রত্যঙ্গ দ্বারা জিনা হয়। এই জন্য আমাদেরকে এখান থেকে বেরিয়ে আসতে হবে, কোরআনুল কারিমের কাছে আসতে হবে। আসুন আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনুল কারিমের মধ্যে এই অপসংস্কৃতির ব্যাপারে কি বলেন। আল্লাহ রাব্বুল আলামিন এই ধরনের অপসংস্কৃতির ব্যাপারে কি বলেছেন আসুন, পবিত্র কোরআনুল কারিম কি বলে দেখি। আমি যখন কোরআনুল কারিম সূরা আল বাকারা দ্বিতীয়তম সূরা আল বাকারা সর্ববৃহৎ সূরা আল বাকারা 120তম আয়াত যখন তেলাওয়াত করলাম, আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ব নবীকে এই ধরনের অপসংস্কৃতি শিরকি বিদাতি কুফরি মতবাদ থেকে বাঁচার জন্য এবং বিশ্ব মুসলিমকে বাঁচানোর জন্য আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করলেন, ওয়ালাং তারুদ আঙ্কাল ইয়াহুদু ওয়ালান নাসার। আল্লাহ বললেন, হে নবী, ইহুদি এবং খ্রিস্টানরা তোমার প্রতি কখনোই সন্তুষ্ট হবে না,
তোমার প্রতি কখনোই তারা খুশি হবে না, রাজি হবে না, হাত্তা তাত্তাবিয়া মিল্লাতাহুম, যতক্ষণ না আপনি তাদের ধর্ম, তাদের সংস্কৃতি, তাদের বিধান, তাদের মিল্লাতকে আপনি গ্রহণ না করবেন, ততক্ষণ পর্যন্ত এই ইহুদি, খ্রিস্টান, নাসারা, পাশ্চাত্য, পশ্চিমারা কখনোই আপনার প্রতি খুশি হবে না, রাজি হবে না। ও আমার যুবক ভাই এবং বোনেরা, আল্লাহ রাব্বুল আলামিন এই ধরনের অপসংস্কৃতির বিরুদ্ধে কোরআনুল কারিমের মধ্যে ঘোষণা দিয়েছে, বর্ণনা করেছে, আমরা কেন এই ধরনের অপসংস্কৃতির পক্ষে জয়গান গায়ে রাস্তায় রাস্তায় দাঁড়িয়ে ফুল নিয়ে এই ধরনের অপসংস্কৃতিগুলোকে কেন আমরা পালন করি? পহেলা ফাল্গুনি যখন আসে, চারিদিকে যখন মোহমো করে ফুলগুলো ফুটে, লাল হলুদ ফুল যখন ফোটে, আমার দেশের যুবতী বোনেরা লাল শাড়ি পরে রাস্তায় বেরোয়, তারা এই পয়লা ফাল্গুনি পালন করে, আহা কেন? আমি এই সকল পরিবারকেও আহ্বান জানাই, মা এবং বাবারা, আপনারা এই ধরনের অপসংস্কৃতি থেকে আপনার সন্তানদেরকে হেফাজত করুন, তারা যেন এই ধরনের অপসংস্কৃতির পক্ষে জয়গান না গায়, এটা অপরাধ, এটি ঈমান হারিয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন বিশ্বনবীকে জানালেন যে এরা যে পালন করে, যা পালন করে, এরা যে অপসংস্কৃতি, এরা কালচার যেগুলো পালন করে, এই মিল্লাত, এই অপসংস্কৃতিকে যদি আপনি পছন্দ না করেন, তাদের মিল্লাতকে যদি আপনি গ্রহণ না করেন, নবী হে, তারা আপনাকে তারা পছন্দ করবে না। আল্লাহ রাব্বুল আলামিন বিশ্বনবীকে আবারও বললেন কোরআনুল কারিমে সূরা আল বাকারার 120 তম আয়াতের মধ্যে বিশ্বনবীকে সতর্ক করে দিয়ে বললেন উল ইন্না হুদাল্লাহি ওয়াল হুদা, নবী হে বিশ্বের আমার গোলামদেরকে জানিয়ে দিন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত, যারা ঈমান আনে, আমাকে বিশ্বাস করে, আমল করে, তাদেরকে জানিয়ে দিন আমার নিকট আমার মনোনীত, আমার পছন্দনীয়, আমার নির্দেশিত পথ ইসলামই হলো সুপথ, সত্য ধর্ম। অনলি ইসলাম ইজ পিওর হলি রিলিজন টু মাই অলমাইটি আল্লাহ, একমাত্র ইসলামই হচ্ছে সত্য এবং পবিত্র ধর্ম আল্লাহর দৃষ্টিতে। বিশ্বকবি আল্লামা ডক্টর সৈয়দ মোহাম্মদ ইকবাল তিনিও বলেন নিরালাসারে জাহাজ ইসকো আরব কে মেমার নে বানায়া বেনা হামারে হিসারে মিল্লাত কি ইত্তেহাদে ওয়াতান নাই হাই, সারা জাহান থেকে ভিন্নতর করেছে এই মিল্লাত কে আরবের স্থপতি, ভৌগোলিক সীমার ঐক্য নয় এই মিল্লাত কিল্লার ভিত্তি মূল ইসলাম, সারা বিশ্বে মুসলমানদের অন্তরে জায়গা করে নিয়েছে, মুসলমানদের প্রাণের ধর্ম, মুসলমানদের আত্মার ধর্ম, তা হলো ইসলাম। আমরা কেন এই ধরনের অপসংস্কৃতিতে লিপ্ত হব? আমাদের তো শ্রেষ্ঠ সংস্কৃতি, আমাদের তো শ্রেষ্ঠ কালচার হলো ইসলাম, যা আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন এই ইসলামকে আল্লাহর নিকট যে এত মনোনীত এবং পছন্দনীয় ধর্ম, সে কথা পবিত্র কোরআনুল কারিম সূরা আলে ইমরান 3 সূরা আলে ইমরান 19 আয়াতের মধ্যে আল্লাহ ঘোষণা করলেন ইন্নাদ্দিনা ইনদাল্লাহিল ইসলাম, ও পৃথিবীর মানুষ শুনে রাখো, এই পৃথিবীতে 4,300 ধর্ম আছে, তার মধ্যে 4,299 ধর্ম বাতিল, আমার কাছে কেবলমাত্র শুধুমাত্র একমাত্র পছন্দনীয় ধর্মই হলো ইসলাম, যা আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দিয়েছেন, আমরা কত সৌভাগ্যবান। এরপরে কেমনে পারি এই সংস্কৃতি, এই ইসলামিক কালচার থেকে আমরা অপসংস্কৃতির দিকে ধাবিত হতে? কখনোই সম্ভব নয়, দিস ইজ নট পসিবল ফর মি টু গো দিস টাইপ অফ ব্যাড কালচার, এই ধরনের অপসংস্কৃতির দিকে আমাদের কখনোই যাওয়া উচিত নয়, উই শুড অ্যাবস্টেন ফ্রম দিস টাইপ অফ ডেজ, এই ধরনের খারাপ দিন থেকে আমাদেরকে ফিরে আসা উচিত, বিরত থাকা উচিত। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুক। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ইসলাম দিলেন এবং আমাদেরকে দিলেন মডেল হিসেবে বিশ্বনবীকে, যে কথা আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারিম সূরা আহজাব 33 সূরা আহজাব
একুশতম আয়াতের মধ্যে আল্লাহ জানালেন লাকদ কানা লাকুম ফি রাসূলুল্লাহি উসওয়াতুন হাসানা, ও পৃথিবীর মানুষ, আমি আদর্শবান নেতা হিসাবে, উত্তম চরিত্রকারী হিসাবে, উত্তম আদর্শকারী মানুষ হিসাবে, রাসূল হিসাবে, আমার দোস্ত হিসাবে মুহাম্মদ আহমদকে পৃথিবীর মধ্যে পাঠালাম। তোমরা আমার বিশ্ব নবীর আদর্শকে গ্রহণ করো, মেনে নাও, তাহলে তোমাদেরই জীবনখানা জান্নাতি জীবনে পরিণত হয়ে যাবে, সুখময় জীবনে পরিণত হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ব নবীকে আমাদের জন্য শ্রেষ্ঠ নেতা, শ্রেষ্ঠ আদর্শবান নবী রাসূল, ইমামুল মুরসালিন, খতমান নাবিন, রহমাতাল লিল আলামিন হিসেবে পৃথিবীতে পাঠালেন। যে কথা আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীম সূরা আম্বিয়া 21তম সূরা আম্বিয়া 107তম আয়াতের মধ্যে আল্লাহ জানালেন ওয়া মা আরসালনাকা ইল্লা রহমাতাল লিল আলামিন, পৃথিবীর মানুষ, আমি আমার বিশ্ব নবীকে তোমাদের জন্য রহমত, করুণা এবং দয়ালু হিসেবে পাঠিয়েছি, আমাদেরকে দিয়েছে, উপহার দিয়েছে আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে শান্তির জন্য, আমাদের সুখের জন্য, আমাদের এই পৃথিবীতে যাতে আল্লাহ রাব্বুল আলামিনের প্রকৃত গোলামি হয়ে, দাসত্ব হয়ে বেঁচে থাকার জন্য। আসুন আমরা বিশ্বনবী যে সংস্কৃতি নিয়ে এসেছেন, বিশ্বনবী যে কালচারে নিয়ে এসেছেন, বিশ্বনবী যে দিন নিয়ে এসেছেন, এই দিনগুলো আমরা পালন করি। ইসলামের মধ্যে কত সুন্দর সংস্কৃতি আছে যেগুলো আমাদের উচিত পালন করা, আজ আমরা এগুলো ভুলে গেছি। বিশ্বাস করবেন কি জানি না, আজ আমাদের যুবক সম্প্রদায়কে যদি জিজ্ঞেস করা হয়, বাবা বা ভাই বা বোন তুমি কি বলতে পারো, কারণ আমি ক্লাসে ম্যাক্সিমাম ক্লাসে আমি জিজ্ঞাসা করি, বোন তুমি কি বলতে পারো হোয়াট ইজ দ্য অরিজিনাল ফাদার অফ অল, পৃথিবীর আদিপিতার নাম কি, তারা বলতে পারে না। ইফ আই আস্ক, ইফ আই ইন্টারোগেট হোয়াট ইজ দ্য নেম অফ নেশন ফাদার, জাতির পিতার নাম কি, তারা এমন একটা নাম বলে তাজ্জব হয়ে যাবেন, দে ক্যান্ট সে প্রপার অ্যান্সার, তারা সঠিক উত্তর দিতে পারে না। যদি জিজ্ঞেস করা হয় বিশ্বনবীর নাম কি তুমি জানো, ডু ইউ নো হোয়াট ইজ দ্য নেম অফ ওল্ড প্রফেট, বিশ্বনবীর নাম কি, দে ক্যান্ট অ্যান্সার প্রপারলি, তারা সঠিক উত্তর দিতে পারে না, বলতে পারে না। লজ্জার বিষয়, ইট ইজ এ ম্যাটার অফ রিগ্রেট, পরিতাপের বিষয়। উই ডিমান্ড, উই আর মুসলিম, আমরা দাবি করি আমরা মুসলমান। হোয়াট টাইপ অফ মুসলিম, কি ধরনের মুসলমান, উই ক্যান্ট নো দ্য নেম অফ ওল্ড প্রফেট, উই ক্যান্ট নো, আমরা জানতে পারি না, আমরা জানি না আমাদের বিশ্বনবীর নাম কি, কত দুঃখ। আল্লাহ রাব্বুল আলামিন বললেন পৃথিবীর মানুষ শুনে রাখো, সূরা আলে ইমরান 3তম সূরা আলে ইমরান 31 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ জানালেন কুল্লিং কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনী ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইগফিরু লাকুম জুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহ বলল ও পৃথিবীর মানুষ শুনে রাখো, যদি তোমরা আমাকে ভালোবাসতে চাও, সর্বপ্রথম আমার বিশ্ব নবীকে ভালোবাসতে হবে, আমার বিশ্ব নবীর আদর্শকে তোমাদের মানতে হবে, আমার বিশ্ব নবীর সংস্কৃতি কালচারকে তোমাদের মানতে হবে, তাহলেই আমাকে মানা হবে। কেমনভাবে মানবা শোনব, তোমার জীবনের চেয়ে, তোমার পরিবার পরিজন পৃথিবীর সকল কিছুর চেয়েও যদি আমার বিশ্ব নবীকে ভালোবাসতে না পারো, পৃথিবীর যাবতীয় জিনিসের চেয়েও, তোমার নিজের জীবন, তোমার আহাল পরিজন সকলের চেয়েও যদি বিশ্বনবীকে তুমি ভালোবাসতে না পারো, তাহলে তুমি প্রকৃত মুসলমান হতে পারবে না। আর যদি ভালোবাসতে পারো, যদি মেনে নিতে পারো, মনে রেখো তোমরা শুধু আমাকেই ভালোবাসবে তা নয়, বরং আমিও তোমাদেরকে ভালোবাসব, তোমাদের তামাম জীবনের গুণাগুলি আমি মাফ করে দিব। আল্লাহ রাব্বুল আলামিন যেখানে গফুর শব্দটা ব্যবহার করেছেন, তারপরেই রহিম শব্দটা দিয়েছেন,
কারণ আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীর মধ্যে যারা অন্যায়ের মধ্যে ডুবে আছে তারা যদি ফিরে আসতে চায় আল্লাহ রাব্বুল আলামিন তাদের গুনাহগুলি maaf করে দেন এবং তাদেরকে রহমতের চাদর দিয়ে করুণা দয়ার চাদর দিয়ে বিছিয়ে জান্নাত পর্যন্ত পৌঁছায়া দেন এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বারবার ডেকে ডেকে বিশ্বের মানুষগুলোকে বলেন বিশ্বনবী বললেন ইয়াইযুকুম লাআল্লাকুম তাজাক্কারুন আল্লাহ বলেন আমি তোমাদেরকে নসিহত করিতেছি তোমরা সৎ উপদেশ গ্রহণ করো সৎ উপদেশগুলো তোমরা মেনে নাও যদি তোমরা সৎ উপদেশগুলো মেনে নাও তাহলে তোমাদের জীবনের জন্য ভালো হবে আমরা সৎ উপদেশ কোথায় পাব কোথায় গেলে আমরা সৎ উপদেশ পাব আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীম সূরা আয-যারিয়াত 51তম সূরা আয-যারিয়াত 55তম আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন জানালেন ওয়াজাক্কির ফাইন্নাজ্জিকরাতান ফাউল মুমিনিন নবী হে আপনি উপদেশ দিতে থাকেন আপনি উপদেশ বাণী পৌঁছাতে থাকেন কারণ উপদেশ বাণী আপনার কথাগুলো উপকারে আসবে মুমিন বান্দাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন নবীকে বললেন আপনি উপদেশ দেন বিশ্ববাসীকে কিন্তু উপকারে আসবে মুমিনদের জন্য বিশ্বাসীদের জন্য দে আর বিলিভার যারা বিশ্বাসী দে বিলিভ ইন অলমাইটি আল্লাহ যারা আল্লাহকে বিশ্বাস করে আল্লাহ বললেন এই উপদেশ বাণীটা তাদের উপকারে আসবে কিন্তু আপনি উপদেশ দেন বিশ্ববাসীকে ইউ অ্যাডভাইস দা হোল ওয়ার্ল্ড আপনি সমগ্র বিশ্বকে আপনি উপদেশ দেন অ্যাক্রস দা ওয়ার্ল্ড আপনি পুরো পৃথিবীকে উপদেশ দেন বাট দে হু আর বিলিভার দে উইল গেট বেনিফিট তারাই এই সুবিধাগুলো পাবে যারা আমাকে বিশ্বাস করে দে হু বিলিভ ইউ যারা আপনাকে বিশ্বাস করে নবী তারা এই উপকারগুলো পাবে এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ব নবীকে উপদেশ দিতে বললেন কিসের সাহায্যে উপদেশ দিতে বললেন তাও আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ব নবীকে শিখিয়ে দিলেন আপনি উপদেশগুলো যা দিবেন কিসের সাহায্যে দিবেন তাও আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন সূরা কাফ 50তম সূরা কাফ 45তম আয়াতের মধ্যে আল্লাহ জানালেন ফাযাক্কির বিল কুরআনি মাইয়া খাফু ঈদ ও নবী পৃথিবীর যারা যে গোলামগুলো আমাকে ভয় করে আমার শাস্তিকে ভয় করে যারা অপসংস্কৃতির ধারে কাছেও যায় না এই ধরনের কত দিবস এই পৃথিবীতে প্রতিষ্ঠিত আছে পরিচালিত হয় এই দিবসগুলো থেকে যারা ভয়ে ফিরে আসতে চায় যারা আমার শাস্তিকে ভয় করতে চায় আমাকে ভয় করতে চায় যাদের কলবের মধ্যে আমার নামখানা জপলে ভয় অস্থির হয়ে যায় আপনি এই ধরনের মানুষগুলোকে উপদেশ দেন আমার এই কোরআনুল কারীমের সাহায্যে কোরআনুল কারীমের সাহায্যে আপনি তাদেরকে উপদেশ দেন এরপরেও যদি তারা না মানে আল্লাহ রাব্বুল আলামিন বিশ্বনবীকে বললেন আপনার কোনো সমস্যা নাই আপনার কোনো দোষ নাই আপনার কোনো এতে চিন্তিত হবার কোনো কারণ নাই আপনার দুঃখ বোধ হবার কারণ নয় আপনি উপদেশগুলো দিবেন কোরআনুল কারীম থেকে এরপরেও যারা মানবে না যারা আপনার কথাগুলো শুনবে না আল্লাহ রাব্বুল আলামিন তাদের সম্পর্কে বললেন ওয়ালা ইন্নিত্তাবাতা আহওয়াহুম বাদাল্লাযী জাআকা মিনাল ইলম যাদের জ্ঞান হয়েছে বুদ্ধি হয়েছে যারা বুঝতে পারে কোনটা ভালো কোনটা মন্দ কোনটা তাগুতের পথ কোনটা বাতিলের পথ কোনটা শয়তানের পথ আর কোনটা মুসলমানদের পথ কোনটা ইমানদারদের পথ কোনটা মুত্তাকিদের পথ কোনটা আউলিয়া গাউজ কুতুব পীর বুজুর্গ আউলিয়া সাহাবা আজমাইন তাবে তাবেইন সদকে সলেহীন আম্বিয়া কেরামের পথ এগুলো জানার পরেও যারা তাদের নিজের খেয়াল খুশি অনুসরণ করবে যারা নফসে আম্মারার অনুসরণ করবে আল্লাহ বললেন মালাকা মিনাল্লাহি মিন ওয়ালি ওয়ালা নাসির আমি তাদের অভিভাবক হব না আমি তাদের সাহায্যকারীও হব না এবং আমার বিরুদ্ধে তারা কোনো সাহায্যকারীও পাবে না কোনো
অভিভাবকও তারা পাবে না। আল্লাহ রাব্বুল আলামিনের বিরুদ্ধে কোন সাহায্যকারী, কোন উপকারকারী, কোন অভিভাবক থাকবে কল্পনা অতীত, কখনোই সম্ভব নয়। এজন্য এই দিবসগুলো থেকে যদি আপনি ফিরে না আসেন, সেটা আপনার ব্যক্তিগত বিষয়। আল্লাহ রাব্বুল আলামিনের এই পবিত্র কোরআনুল কারীম এই ধরনের অপসংস্কৃতির বিরুদ্ধে আপনাকে বারবার ডাকতেছে, ফিরে আসুন, ফিরে আসুন। এই কোরআনুল কারীমকে মেনে নেন, আল্লাহ রসুলের জীবনীকে মেনে নেন, আপনার জীবনখানা হয়ে যাবে সবচেয়ে উত্তম জীবন। এই জন্য আমাদেরকে ফিরে আসতে হবে। আমরা যেন এই ধরনের দিবস থেকে আমরা নিজেদেরকে বাঁচতে পারি, আমরা আমাদের পরিবারকে বাঁচাতে পারি, আমরা মুসলিম উম্মাকে যেন বাঁচাতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সেই তৌফিক দান করুক। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে প্রকৃত একজন মুমিন বান্দা হিসেবে যেন কবুল আর মঞ্জুর করে, এবং পৃথিবীর বুক থেকে আমাদের শহীদী মর্যাদা দান করে যেন আমাদেরকে শেষ নিঃশ্বাস ত্যাগ করায় এই তৌফিক আল্লাহ যেন আমাদের সকলকে দান করেন। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ ওমা আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।